আমরা ক্লিপস টোফেল এর মিনি টেস্ট 2 এর প্র্যাকটিস 9 এবং 10 দুটি প্রশ্ন সমাধান করব এবং এখানে দুটি নিয়ম আমরা শেখার চেষ্টা করব এবং এখানে যে ভুলগুলো আছে সেই ভুলগুলো খুঁজে বের করব তো প্রথমে আমরা চলে যাচ্ছি সেন্টেন্সটিতে অলদো দ্য কোয়ান্টিটি ওয়াজ স্মল অর্থাৎ যদিও পরিমাণ ছিল খুব কম উই হ্যাড সাপ্লাইস এনাফ আমাদের পর্যাপ্ত সাপ্লাই ছিল টু ফিনিশ দ্য এক্সপেরিমেন্ট এই এক্সপেরিমেন্টটি শেষ করতে তো প্রথমে অনেকগুলো বিষয় নিয়ে একটু আলোচনা করতে হবে আমাদের প্রথম বিষয়টি হচ্ছে অলদো বিষয়টি অলদো এমন একটি সাবঅর্ডিনেট কনজাংশন মনে রাখতে হবে এটি সাধারণত বিপরীতার্থক জিনিসকে যুক্ত করে বা কোনো তথ্যকে যুক্ত করে তাহলে আমরা দেখতে পাচ্ছি তার কোয়ান্টিটি কম ছিল এবং কিন্তু সাপ্লাই ঠিক ছিল তার মানে বিপরীতার্থক জিনিসকে যুক্ত করেছে সো অলদোর ব্যবহার এখানে কোনো ভুল নেই অলদোর আরেকটা নিয়ম মনে রাখতে হবে অলদো কখনো কোনো ফ্রেজের আগে বসতে পারে না অলদো বসে সবসময় ক্লজের আগে তাহলে এখানে দ্য কোয়ান্টিটি ওয়াজ স্মল এটি একটি ক্লজ একইভাবে অলদো যদি বাক্যের শুরুতে বসে কখনো অর্থাৎ কোনো সাবঅর্ডিনেট কনজাংশন যদি বাক্যের শুরুতে আসে এবং প্রিন্সিপাল ক্লজটি যদি পরে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজের পরে একটা কমা ব্যবহার করতে হয় এখানে কমাটাও আছে স্মলের পরে আমরা কমাটা পাচ্ছি এরপরে উই হ্যাড সাপ্লাইস অ্যানাপ তাহলে ভুলটা হচ্ছে এখানে আমরা অ্যানাপের ব্যবহারের দিকে যদি একটু তাকাই যে অ্যানাপের ক্ষেত্রে যে নিয়মটি আছে যে সাপ্লাই হচ্ছে একটি নাউন আর মনে রাখতে হবে অ্যানাপের ক্ষেত্রে নাউন ব্যবহার করতে হবে সবসময় পরে যেমন আমরা বলি অ্যানাপ মানি তাহলে মানি শব্দটি নাউন এই কারণে এটা অ্যানাপের পরে ব্যবহার করতে হবে যেহেতু যদি অ্যাজেটিভ এবং অ্যাডভার্ব হতো যেমন ব্রিলিয়ান্ট অ্যানাপ ক্লেভার অ্যানাপ তাহলে আমরা অ্যানাপের আগে ব্যবহার করতে পারতাম তাহলে এখানেই আমরা ভুলটি পাচ্ছি তার মানে এখানে হবে হচ্ছে অ্যানাপ সাপ্লাইস টু ফিনিশ দ্য এক্সপেরিমেন্ট যেহেতু এক্সপেরিমেন্টটি নির্দিষ্ট এই জন্য এখানে দিয়ের ব্যবহারে কোনো ভুল নেই তাহলে আমরা খুব সহজেই আমরা ভুলটা পেয়ে গেলাম অ্যানাপের ব্যবহারের ক্ষেত্রে যে নাউন বসে অ্যানাপের পরে কিন্তু অ্যাজেটিভ এবং অ্যাডভার্ব বসে অ্যানাপের আগে এবার পরে আরেকটি নিয়ম আমরা শিখবো এবার পরবর্তী প্রশ্নে এই প্রশ্নে একইভাবেও দেয়া আছে সু এবং সাসের একটি ব্যবহার এবং এখানে অনেকগুলো গ্রামার নিয়ে আমরা আলোচনা করতে পারবো কার্ট হ্যাড সো ইন্টারেস্টিং অ্যান্ড ক্রিয়েটিভ প্ল্যান কার্টের ছিল এমন সুন্দর এবং মজার এবং সৃজনশীল একটি পরিকল্পনা ছিল দ্যাট এভরিওয়ান ওয়ান্টেড টু ওয়ার্ক যেমন সবাই কাজ করতে চেয়েছিল তার কমিটিতে এখানে মনে রাখতে হবে কমিটি কেউ যদি কোনো কমিটিতে থাকে তাহলে তার আগে অন ব্যবহার করতে হয় অনেকে ভুল করে আমরা ইন ব্যবহার করি কিন্তু সেটা হয়ে যাবে অন দ্য কমিটি তাহলে এখানে অনের ব্যবহারে কোনো ভুল খুঁজে পাচ্ছি না আর দুই দিকে এটা পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে যেহেতু আগে হ্যাড ব্যবহার করা হয়েছে তাহলে পরবর্তীতেও পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে ওয়ান্টেড তার মানে এখানেও কোনো ভুল নেই এবার আমরা আসি প্ল্যানস দেওয়া আছে এখানে এবং ওখানে দেওয়া আছে সো ইন্টারেস্টিং এখানে একটা বিষয় খেয়াল করতে হবে সো শব্দটা কখনো প্লুরাল নাউনের সাথে ব্যবহার করা যায় না এক্ষেত্রে অবশ্যই সাস ব্যবহার করতে হবে সো সাধারণত বসবে হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে যেমন সো গুড এ বয় আমরা কখনো সো গুড বয়েস বলতে পারবো না বলতে হবে সো গুড এ বয় সো বিউটিফুল আ বার্ড তাহলে এই যে নিয়মটি আমাকে মানে সো এরপরে অ্যাজেটিভ দেওয়া আছে ইন্টারেস্টিং অ্যান্ড ক্রিয়েটিভ এটা অ্যাজেটিভ দেওয়া আছে এবং এরপরে প্ল্যান এই প্ল্যানটা নাউন প্লুরাল দেওয়া আছে তাহলে এখানে সো ব্যবহার করা যাবে না তাহলে এখানে সো এর পরিবর্তে আমাদের ব্যবহার করতে হবে সাস তাহলে সাস প্লাস অ্যাজেটিভ প্লাস প্লুরাল নাউন আবার এমন হতে পারে সাস প্লাস অ্যাজেটিভ প্লাস আনকাউন্টেবল নাউন এই দুইটা নিয়ম আমাকে এটা মাথায় রাখতে হবে আর সাস কিন্তু সিঙ্গুলারের সাথে আবার বসতে পারে সাস এ গুড বয় কিন্তু যে স্ট্রাকচারটি আলাদা সো এর ক্ষেত্রে বলতে হবে সো গুড এ বয় কিন্তু সাসের ক্ষেত্রে বলতে হবে সাস এ গুড বয় ঠিক আছে তাহলে আমরা এই নিয়মটি জানতে পারলাম সো ভুলটা এখানেই আছে অর্থাৎ এখানে সো হবে না এখানে সো হবে না এখানে সাস ব্যবহার করতে হবে এবং এই নিয়মের ক্ষেত্রে আমরা অনেকগুলো নিয়ম আলোচনা করলাম এখানে কমিটির ক্ষেত্রে অন ব্যবহার করতে হয় টেন্সের সিকোয়েন্স অফ টেন্স নিয়ে আমরা আলোচনা করলাম সেই ক্ষেত্রে আমরা নতুন একটা বিষয় জেনে নিলাম যে সাস সিঙ্গুলার নাউনের সাথে বসতে পারে প্লুরাল নাউনের সাথে বসতে পারে এমনকি আনকাউন্টেবল নাউনের সাথেও বসতে পারে কিন্তু সো ব্যবহার হবে শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে যেমন আমি বলেছি সো গুড এ বয় আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ধন্যবাদ তোমাদের